বন্ধুরা আজকে ভিডিওর শুরুতে আমি আপনাদের একটা ছোট্ট ম্যাজিক দেখাতে চলেছি। বিশেষ করে আপনারা জাস্ট ঠিক মোবাইলের স্ক্রিনে, আপনার নিজের মোবাইলের স্ক্রিনে ঠিক এই জায়গাটায় টাচ করুন। টাচ করে উপরের দিকে ঠেলে দিন। টাচ করে উপরের দিকে ঠেলে দিলে ভিডিও ফুল স্ক্রিন হবে। এবং তার আগে আরেকটা জিনিস বাকি আছে, যেটা এই কর্নারের দিকে একদম কোণায় টাচ করলে পরে দেখবেন একটা সেটিংসের বটন পাবে। সেই সেটিংসে টাচ করে কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নিন। তাতে করে কি হবে, ভিডিওটা দেখতে আপনার অনেকটা ভালো লাগবে আর ভিডিওটাও সম্পূর্ণ ভালোভাবে উপভোগ করতে পারবেন। চলুন তাহলে আজকের ভিডিওর বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করার পাশাপাশি আমি বলতে চাইছি যে বন্য প্রাণীদের ভালোবাসার জন্য আপনি একটু তাদের প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করুন। এবং তাদের সংরক্ষণের মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন। এবং আমাদের যে অসামঞ্জস্য প্রাকৃতিক পরিবেশ এখন অনেকটা লাগামহীনভাবে রয়েছে, সেইটাও কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে। সুতরাং আপনি কিন্তু ভুলেও বন্যপ্রাণীকে অবহেলা করবেন না এবং তাকে মেরে ফেলা কিংবা পাচারের চেষ্টা করবেন না। কারণ কেন, বন্যপ্রাণী আইন খুবই কঠোর। সেই ক্ষেত্রে বন্যপ্রাণী আপনাকে অ্যারেস্ট সহকারে জেল জরিমানা পর্যন্ত করতে পারে। এ ব্যাপারে সজাগ সতর্ক থাকার পাশাপাশি চলুন আজকের যে মূল বিষয়টা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সেটা আপনিও বুঝতে পারছেন। তাহলে চলুন এই ব্যাপারে সময় নষ্ট না করে বিস্তারিত আলোচনা করা যাক। পৃথিবীর সবচেয়ে বাইসন উত্তর আমেরিকার চার রকমের বাইসন এর প্রজাতি দেখা যায়, যেখানে অনেক সংখ্যায় তারা রয়েছে। এবং তাদের নিয়ম নীতিগুলো বন্যপ্রাণী যে গবেষক জীববিজ্ঞানীরা গবেষণা করে তাদের অনেক তথ্য সংগ্রহ করে নিয়ে এসে আমাদের কাছে দিয়েছেন। সেই সব তথ্য হয়তো বা কাজের ব্যস্ততার কারণে অনেকেই জানতে পারেন না, সেই সব তথ্যগুলো আজ আপনার কাছে বিস্তারিত শেয়ার করতে চাইব। আর আপনিও এই ভিডিও ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধবকে একটু শেয়ার করার চেষ্টা করবেন। বিশেষ করে বাইসনের এই বড় বড় চোখ, দুষ্টুমিতে ভরা মেজাজ সত্যি চরমে থাকে প্রায় সময়। তাহলে এই মাংসাশী না হয়েও কি করে এত শক্তিশালী হয়? তারা তো শুধু গাছ লতা পাতা ছাড়া আর কিছু খায় না, তাহলে এত শক্তি কোত্থেকে আসছে? সেটা সত্যি বাবার বিষয়। কিন্তু নিরামিষ বুঝি কিছু বাইসনের প্রজাতি রয়েছে যারা নির্ধারিত ডায়েট চার্ট ফলো করে তাদের জন্য অঙ্কুর গাছের পাতা এবং অঙ্কুর গাছের শাল এবং গুল্ম গাছের পাতা ছাড়া, লচেন গাছের পাতা এই গাছ ছাড়া আর অন্যান্য একটু কচি ডাল খায়, বাদ বাকি কিন্তু কিছুই খায় না। সুতরাং এদেরকে কিন্তু নিরামিষ পর্যায়ে ধরা হয়। কারণ কেন, যারা আমিষ বলতে তারা সব রকমের লতা পাতা হাতের কাছে পেলেই খাওয়ার চেষ্টা করে। কিন্তু এই বাইসনের কিছু প্রজাতি রয়েছে যারা নিরামিষ বুঝি হিসাবে ডায়েট চার্ট ফলো করে খায় অঙ্কুর গাছের ছাল, গুল্ম গাছের ডাল এবং লচেন গাছের পাতা, কচি ডালগুলো খায়। তো এরা নিরামিষ বুঝি বলে এদেরকে একটা আখ্যা দেওয়া হয়েছে। তো সংরক্ষণগারে কিছু বাইসনকে সংরক্ষণভাবে রাখা হয়েছে। এদেরকে যদি নির্ধারিত একটা জায়গার মধ্যে, পরিধির মধ্যে যদি বেঁধে না রাখেন, এরা কিন্তু তোড়ফোড় করে সব ভাঙচুর করে টসনস করে দেবে। সুতরাং তাদেরকে কিন্তু একটা পরিকল্পনামূলকভাবে একটা আবদ্ধ জায়গায় রাখতে হয় এবং খুব সাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত লোকেদের মাধ্যমে তাদেরকে তত্ত্বাবধানে রাখতে হয়। বিশেষ করে বাইসনের মধ্যে মহিলাদের সংখ্যা প্রায় 70% এবং পুরুষদের সংখ্যা মাত্র 30%। সেক্ষেত্রে প্রজনন মরশুম বিশেষ করে এই মে জুন সময়ে যত বিপত্তিগুলো যায় ঝামেলা বাঁধে। বিশেষ করে মেয়েরা যদি সংখ্যায় 10 জন হয়, সেক্ষেত্রে পুরুষের সংখ্যা মাত্র 1 জন। সেক্ষেত্রে 10 জন মহিলার মধ্যে ঝগড়া বেড়ে যায় যে ওই পুরুষটাকে যে ঝগড়া করে জিতবে, লড়াই করে সেই কিন্তু ওই পুরুষের সাথে প্রজননকালে মিলন করবে। সেই ক্ষেত্রে 10 জন মহিলার মধ্যে চূড়ান্ত একটা লড়াই সৃষ্টি হয়, রক্তাক্ত লড়াই হয়। তাহলে ভালো সঙ্গী নির্বাচন করার জন্য কিন্তু এই লড়াইটা খুবই গুরুত্বপূর্ণ। মহিলা বাইসনের সংখ্যা বেশি এবং জেদি শক্তিশালী হওয়ার ফলে তারা কেউ কারো কাছে হার মানতে চেষ্টা করে না এবং লড়াই করে শেষ পর্যন্ত যে জিতবে সেই কিন্তু চ্যাম্পিয়ন এবং সেই পুরুষ সঙ্গীকে নির্বাচন করে
সিলেকশন করবে। সেই রকম বন্ধুরা আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন মাঝামাঝি নাগাদ ছোট করে মোর লেখা আছে, MORE মোর। এই মোর অপশনে টাচ করলে আপনি আমার সম্পর্কে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্যের পাশাপাশি ওখানে আমার সোশ্যাল সাইটের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের লিঙ্কগুলো দেওয়া রয়েছে এবং আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওখানে দিয়ে রেখেছি। সেই ভিডিও 3টির মধ্যে যে কোনো একটাকে টাচ করে ভিডিওটা প্লে করে দেখে যদি একটু ভালো লাগে তাহলে আমি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও এই ভিডিওর নিচে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে শেয়ার করে দেবেন, যাতে এ করে সোশ্যাল সাইটের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মাধ্যমে আপনার বন্ধুরা এরকম প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চলেছেন। কীরকম বন্ধুরা, যখনই কেউ ভিডিওটা দেখে এবং মিনিট 5-1 যদি ভিডিওটা খুব মনোযোগ দিয়ে এক নাগারে দেখে তার পরবর্তীকালীন সময়ে কিন্তু তাকে অন্যান্য ভিডিওগুলোও কিন্তু সাজেশান করবে। সেই জন্য আমার জীবনে যতগুলো ইম্পর্টেন্ট ভিডিও বানিয়েছিলাম সেগুলো কিন্তু পরপর আপনার কাছে সাজেস্ট করবে এবং এক একদিন এক একটা প্রাণী বিষয়ে যদি বলা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি প্রায়ই অনেক কিছু জানতে পারবেন। সেই জন্য আপনার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবরা যেন জানতে পারবেন তার জন্য ওই বাঁকানো তীর চিহ্ন যে শেয়ার বাটনটা রয়েছে ওর মাধ্যমে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে আপনি আপনার এই ভিডিওর একটা সদস্য হয়ে আমার ফ্যামিলি মেম্বারের মতো করে একটু জয়েন করে নেবেন, যাতে করে খুব একটা সুবিধা হবে যে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আমি যে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো নিয়ে আসি এগুলোর নোটিফিকেশান কিন্তু আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে। সেই জন্যই বন্ধুরা আপনি কিন্তু আমাকে সোশ্যাল সাইটে আমার এই ডেসক্রিপশন বক্সে যেখানে মোর অপশান ছিল সেই মোর অপশানে টাচ করে ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল সাইটগুলো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিনের মতো লিঙ্কগুলো পাবেন, সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে আপন করে নেবেন, যাতে করে কোনো দিন কোনো কারণে ইউটিউবের সঙ্গে আপনার আমার যোগসূত্র যদি নির্বিচ্ছিন্ন সেরকম রাখতে চান কোনো কারণে যদি মিস্টেক ভাবে হারিয়েও যায় আমি কিন্তু সোশ্যাল সাইটের মাধ্যমে আপনাকে খুঁজে আবার পুনরায় যোগসূত্র স্থাপন করে পুরনো সেই সম্পর্ক বজায় রাখবো। সেই জন্য বন্ধুরা সোশ্যাল সাইটে আমাকে ফলো করতে বলবেন না, আর ফ্রি অফকোর্স একটা লাইক দিয়ে আর কমেন্ট সেকশানে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। মূল্যবান মতামত বলতে আপনি ভবিষ্যতে আমার কাছ থেকে কীরকম ভিডিও পেতে চান সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। আর যেহেতু আমি অবাঙালি তাই আমার বাংলায় ভিডিও বানাতে গিয়ে অনেক রকম ভুলভ্রান্তি হচ্ছে, এটা একটু দয়া করে মানিয়ে নেবেন। আমি খুব শীঘ্রই ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমার ভুলভ্রান্তিগুলো শুধরে। সুতরাং আপনি একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলো যদি ধরিয়ে দেন তাতে আমি ভুলগুলো সংশোধন করে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য সুবিধা হয়। তাহলে বন্ধুরা চলুন, বাকি দু একটা কথা বাকি রয়ে গেছে সেইটুকু আমি আলোচনা করে এই ভিডিওটা শেষ করার জন্য শুরু করছি, কেননা ভিডিও বেশি লম্বা হলে আপনারা অধৈর্য হয়ে যাবেন এবং আপনাদের শত্রু বাবাপন্ন মনোভাব আমি পেতে চাই না। সুতরাং আপনাদের আশীর্বাদ পেতে চাই এবং ভালোবাসা পেতে চাই। চলুন তাহলে বাকি দু একটা কথাটা বলেই শেষ করে দিই। প্রজনন মরশুমে ঠিক 1 মাস আগে থেকে লড়াই শুরু হয় মহিলা বাইসনদের বিশেষ করে তার পুরুষ সঙ্গী নির্বাচনের জন্য। এই জুন থেকে জুলাই আগস্ট প্রজননকাল, বিশেষ করে জুলাই আগস্ট হচ্ছে মেন প্রজননকাল এবং তার 1 মাস আগে থেকে যেহেতু লড়াইটা শুরু হয়ে যায় লড়াইতে হারাতেও একটু সময় লাগতে পারে। যেরকম ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ লাগাতার 1 বছর ধরে চলছে তার শেষ হওয়ার নেই, কেউ কারো কাছে হার মানছে না, ঠিক সেই রকমই এই লড়াইটাও প্রায় 1 মাস ধরে চলে। তো বিপদের সময় যৌথভাবে এই দলবদ্ধ হয়ে বিশেষ করে 10-12 জনের একটা গ্রুপ তৈরি হয়, ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায় সেভাবে বসবাস করে ওরা, যেখানে পুরুষ সঙ্গী 1 জন এবং মহিলা প্রায় 10-12 জন এরকম মিলে একটা গ্রুপ তৈরি হয়। সেই গ্রুপে বিভক্ত হলেও বিপদের সময় কিন্তু 100 জন 200 জন একসঙ্গে যৌথভাবে মোকাবিলা করে। বিশেষ করে কোনো বাঘ একটা আড়ালে লুকিয়ে কোনো বাইসনকে হানা দিয়ে তাকে গলায় কামড়ে ধরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে বাকি বাঘেরা মিলে খাওয়ার জন্য যে চেষ্টাটা করে, এই সময় যদি কোনো ক্রমে বাকি বাইসনদের দলেরা খবর পেয়ে যায় তাহলে প্রায় 100-150-200 বাইসন ছুটে এসে
একে অপরকে সহায়তা করে বাঘেদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করে। এমনও দেখা গেছে যে বাইসনদের ছোট ওই সিং দিয়ে তারা আত্মরক্ষার জন্য এই বাঘেদের উপর হামলা চালিয়েছে। সেরকম বড় বড় সিংগুলো বিশেষ করে 75 সেন্টিমিটারও লম্বা হয় এবং এদের কানগুলো ছোট ছোট এবং মাথার চুলে লুকানো থাকে এই কানটা, এবং বাইসনদের দৃষ্টিশক্তি খুবই দুর্বল হলেও তাদের গন্ধ শোকার যে শক্তি গ্রাণ শক্তি খুবই প্রবল, শোনার ক্ষমতাও প্রবল এবং দূরের কোনো সূক্ষ্ম আওয়াজকে সহজে শুনতে পেয়ে অগ্রিম সতর্ক হয়ে যায় এবং যত রাগই হোক না কেন বিনা কারণে লোকালয়ে হানা দেয় না। যখনই কোনো তারা লোকালয়ে হানা দেওয়ার চেষ্টা করে তখনই ভেবে নেবেন যে মানুষের কাছ থেকে কোনো দুর্ব্যবহার পাওয়ার পরই তারা কিন্তু বিপরীত একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে প্রতিশোধমূলক আক্রমণ করে, তবেই লোকালয়ে বাংচুর করে বাড়ি ঘরদোর ভেঙে তছনছ করে দেয়। আদারওয়াইজ কিন্তু তারা এরকম হয় না। বিশেষ করে তারা খুব খিদে পেয়েছে, কোনো খাওয়ার চেষ্টা করছে, এমন সময় কোনো মানুষ যদি তাকে বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে কিন্তু লোকালয়ে দল বেঁধে চলে এসে হানা দিয়ে তছনছ করে দিয়ে চলে যাবে। সেই সব কথা কিন্তু মাথায় রেখে বাইসনদের বিরুদ্ধে কোনো দিন কিন্তু কোনো তাদের তিতিবিরক্ত করার চেষ্টা করতে খুব সাবধানে এগোবেন। এবং বিশেষ করে তাদের কানটা এত মানে শুনতে পায় ভালো যে অগ্রিম সতর্ক হয়ে যাওয়ার পর তারা লোকালয়ে হানা দেওয়ার চেষ্টা করে না, এবং কখনো এরকম পরিস্থিতি হলে আতঙ্ক হবেন না। লোকালয়ে অনেক বাইসন মিলে যখন আতঙ্ক সৃষ্টি করে সেরকম হানা দেয় ওই সময় কিন্তু আপনি একটু সাবধান করে মানে পরিস্থিতিকে সামলে নেওয়ার জন্য আগাম চেষ্টা করতে হবে। বিশেষ করে আপনি পাড়ার সবাইকে কোনো গাবড়ে না যাওয়ার জন্য, আতঙ্ক না হওয়ার জন্য সবাইকে ভরসা দেবেন এবং লোকাল থানা সহ বনদপ্তরকে খবর দেবেন তাড়াতাড়ি খবর দিয়ে, এবং সুরক্ষা বাড়ানোর জন্য আপনি সাজিয়ে গুছিয়ে বিভিন্ন রকম কোনো বাচ্চা ছেলে যেন অবুজ শিশু বা বয়স্ক লোক মানে অসংরক্ষিত অবস্থায় থাকলে পরে তাও যে কোনো সময়ে বাইসন কিন্তু লাফিয়ে এসে সবাইকে ক্ষতি করতে পারে, সুতরাং তাদেরকে একটা প্রোটেক্টেড জায়গার মধ্যে নিয়ে গিয়ে সুরক্ষিতভাবে রাখা এবং ততক্ষণে হয়তো বনদপ্তর বা পুলিশের লোকেরা গাড়িতে করে তাড়াতাড়ি যে হয়েছে এই ব্যাপারটাকে সামলে নেবে। সুতরাং বন্ধুরা এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এখনও যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিওর ঠিক নিচে দেখুন অল্প ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটা টেপার পাশাপাশি পাশে একটা ঘন্টা চিহ্নটাকে টিপে অল করে দেবেন। সেক্ষেত্রে আপনার আর আমার যোগসূত্র অনেকটা সুন্দর হতে চলেছে, কেননা আজ থেকে প্রায় 1 বছর আগে আমি যখন ইউটিউব শুরু করেছিলাম তখন হয়তো এত ভালো আমি বলতে পারতাম না বা সুন্দর করে সাজাতেই পারতাম না, তখন তুলনায় আজ কিন্তু অনেকটা এগিয়ে আছি। সেই ক্ষেত্রে আপনাদের ভালোবাসা আপনাদের লাইক কমেন্ট নিয়ে কিন্তু আমি এগিয়েছি। বন্ধুরা আর একটা অনুরোধ, প্রায় লোকেই কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদমই করে না, ওই 4-5টি যেগুলো বলেছি তার মধ্যে থেকে 1-2টি তো অন্তত করতে পারেন বন্ধুরা, তাতে কিন্তু আপনার কোনো পয়সা লাগছে না। সুতরাং বিনামূল্যে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করলে পরে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনার শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।